আমার নাম মোহাম্মদ জাভেদ আমার প্রশ্ন হল সর্বশক্তিমান ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারেন না ভাই আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ তালা কেন মানুষের রূপ নেন না যদি আল্লাহ চাইতেন মানুষের রূপ নিতে পারতেন তবে যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর আল্লাহ থাকবেন না কারণ আল্লাহ এবং মানুষ সম্পূর্ণ বিপরীত মানুষ হচ্ছে মরণশীল আল্লাহ হলেন অমর আপনি একই সাথে অমর আর মরণশীল কাউকে পাবেন না মানুষের একটা শুরু আছে আল্লাহর কোনো শুরু নেই এমন কাউকে পাবেন না যার একই সাথে একটা শুরু আছে আবার শুরু নেই মানুষের একটা শেষ আছে আল্লাহর কোনো শেষ নেই তাহলে এরকম কাউকেই পাবেন না যার একই সাথে শেষে যাবার শেষ নেই এটার কোনো মানে হয় না আল্লাহ মানুষ একসাথে পাবেন না হয় আল্লাহ পাবেন নয়তো মানুষ ঈশ্বর মানব পাবেন না আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না হয়ে যাবেন মানুষ কারণ মানুষের খাওয়ার প্রয়োজন হয় আল্লাহর খাওয়ার প্রয়োজন নেই পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় ছয় এক চোদ্দ তিনি সবাইকে আহার দান করেন কিন্তু তার আহার প্রয়োজন হয় না মানুষের বিশ্রাম প্রয়োজন হয় ঘুমের প্রয়োজন হয় পবিত্র করোনা আয়তুল কুস্তিতে বলছে অধ্যায় দুই আয়াত দুইশো পঞ্চান্ন এটাও আমাদের কারি পড়েছিলেন ভাই আশরাফ মোহাম্মদ আল্লাহ তিনি কোনো ইলা নেই তিনি নিজেই অস্তিত্বমান তিনি চিরঞ্জীব নিদ্রা অথবা তন্দ্রা তাকে কখনো স্পর্শ করে না আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তারই সেজন্য আল্লাহ যদি মানুষের রূপ নেন তিনি আর আল্লাহ থাকবেন না একসাথে আল্লাহ আর মানুষ পাবেন না আল্লাহ যদি তার সকল বৈশিষ্ট্যগুলো ত্যাগ করে মানুষ হন আমরা কেন মানুষের উপাসনা করব কারণ তার ক্ষমতা তো আপনার আমার মতোই তাহলে তো মানুষ আমাকে উপাসনা করতে পারে এমন কাউকে উপাসনা করে কি হবে যার ক্ষমতা আপনার আমার মতোই পরে যদি কেউ আমাকে বলে যে সেই মানুষটা আবার ঈশ্বর হয়ে গেছে এটা অসম্ভব যদি মানুষ ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমি ঐশ্বর হতে পারব সেজন্য যদি আল্লাহ চান অবশ্যই মানুষ হতে পারেন তবে তখন আর তিনি আল্লাহ থাকবেন না সেজন্য আল্লাহ কখনোই মানুষের রূপ নেবেন না আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান কিন্তু কখনোই মিথ্যে বলবেন না কারণ মিথ্যে বলা আল্লাহর বৈশিষ্ট্য না যখনই তিনি মিথ্যে বলবেন তিনি আর আল্লাহ থাকবেন না আল্লাহ চাইলে অবিচার করতে পারেন কিন্তু করবেন না কারণ কারোর সাথে অবিচার করা আল্লাহর বৈশিষ্ট্য না আর পবিত্র করন বলছে আল্লাহ কারোর সাথে অনুপরিমাণও অবিচার করেন না যদি তিনি অবিচার করেন তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না আল্লাহ সবাহ চাইলে ভুল করতে পারেন কিন্তু কোনো ভুল করবেন না কারণ ভুল করাটা আল্লাহর বৈশিষ্ট্য না পবিত্র কোরন বলছে সুরাতহা অধ্যায় বিষ আয়াত বাহান্ন যে আল্লাহ কখনোই ভুল করেন না প্রতিপালক ভুল করেন না কারণ ভুল করলে তিনি আর আল্লাহ থাকবেন না আল্লাহ যদি চান ভুলে যেতে পারেন তবে তিনি ভুলবেন না কারণ ভুলে যাওয়াটা আল্লাহর বৈশিষ্ট্য না কোরআন বলছে সুরাতহা অধ্যায় বিষ আয়াত বাহান্ন আল্লাহ কখনোই ভুল করেন না কোনো কিছু ভুলেও যান না যদি ভুলে যান তাহলে আর তিনি আল্লাহ থাকবেন না সেজন্য জন্য পবিত্রকরণ বলছে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান অনেক জায়গায় আছে সুরা অধ্যায় দুই আয়াত একশো ছাপান্ন সুরা অধ্যায় দুই আয়াত একশো নয় সুরা বাক দুইশো চুরাশি সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনত্রিশ সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত সাতাত্তর সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত এক আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সর্ব সর্ববিষয়ে সর্বশক্তিমান তবে আল্লাহ তার যোগ্য কাজগুলোই করেন তার যোগ্য না এমন কাজ তিনি করেন না পবিত্রকরণ বলছে সুরা বুরুজ আয়াত অল্লা আল্লাহ যা ইচ্ছা সেটাই করতে পারেন আল্লাহ যা কিছু করতে চান সেটাই করতে পারেন তবে তিনি শুধু তার যোগ্য কাজগুলোই করে থাকেন এই থিওরি যে আল্লাহ কোন মানুষের রূপ নিচ্ছেন এটাকে বলা হয় ফিজম যে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন আর বেশিরভাগ প্রধান ধর্মেই আপনারা দেখতে পাবেন যেসব ধর্মে বলা হয়েছে ঈশ্বর মানুষের রূপ নিয়েছেন কোন ধর্মে একবার কোন ধর্মে হয়তো অনেকবার আর এটার পক্ষে তারা একটা সুন্দর যুক্তি দেখায় তারা বলে যে মহান ঈশ্বর তিনি এতই বিশুদ্ধ এতই পবিত্র তিনি এটা জানেন না যে মানুষের অনুভূতিগুলো কেমন মানুষের কোন ধরনের সীমাবদ্ধতা আছে সেটা জানেন না তিনি খুবই পবিত্র আর বিশুদ্ধ আর আল্লাহ স্নালা নাকি জানেন না যে মানুষের তখন কেমন লাগে যখন সে ব্যথা পায় যখন সে বিপদে পড়ে তখন তার কেমন লাগে আর সেজন্যই মহান ঈশ্বর একজন মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে মানুষের জন্য নিয়ম নিয়মকানুন ঠিক করতে আসেন হঠাৎ শুনলে মনে হবে খুবই সুন্দর যুক্তি কিন্তু আমি তাদের বলি ধরেন আমি একটা টেপ রেকর্ডার বানালাম আমাকে কি টেপ রেকর্ডার হতে হবে এটা জানার জন্য যে টেপ রেকর্ডার জন্য কোনটা ভালো কোনটা খারাপ না আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন ক্যাসেট ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফ বাটনে চাপ দেন উপর থেকে ফেলে দেবেন না নষ্ট হয়ে যাবে এটা পানির মধ্যে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব এটা জানতে টেপরোকেটার হতে হবে না যে সেই টেপ্রোকেটারের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ একইভাবে আল্লাহ তালা হলেন আমাদের সৃষ্টিকর্তা এটা জানতে থাকে মানুষ হতে হবে না যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তিনি পাঠাবেন ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য আদেশ আর নিষেধ আর আল্লাহকে এই পৃথিবীতে মানুষে আসতে হবে না ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়ার জন্য তিনি কি করবেন আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে নেবেন তার বাণী প্রচারের জন্য সেই মানুষকে আমরা বলি নবী বা তার সাথে আল্লাহ উপরের স্তরে যোগাযোগ করেন কিতাবের মাধ্যমে এটা রাসুল যে কোনো যুক্তিবাদী মানুষের কাছেই পরিষ্কার হয়ে যাবে যে ঈশ্বর কখনো মানুষের রূপ নেন না একজন বোকা মানুষও বুঝতে পারবে আর সেজন্য পবিত্র করণ বলছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত আঠারো বুকমুন তারা বধির মুখ এবং অন্ধ তারা সত্যের পথে ফিরে আসবে না বাইবেল একই ধরনের কথা বলছে আছে ম্যাথিউ অধ্যায় তেরো অনুচ্ছেদ তেরো তারা দেখেও দেখে না তারা শুনেও শোনে না আর তারা বুঝতেও পারে না ঋগ্বেদ একই ধরনের কথা আছে বুক নাম্বার দশ অনুচ্ছেদ একাত্তর পরিচ্ছেদ চার যে যদিও তারা শব্দটা দেখে তারপরে দেখতে পায় না যদিও তারা শব্দটা শোনে তারপরে শুনতে পায় না আসসালামু আমার নাম হাজি মোহাম্মদ ভাই জাকের আপনি আপনার লেকচারে বলেছেন যিশু কখনো নিজেকে ঈশ্বর বলেননি কিন্তু বাইবেলেই উল্লেখ করা আছে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক তার মানে কি এই